वेलकम टू झाले झोले अम्बले बंधुरा, आमी स्वप्ना। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि आरो एकटि निरामिष रेसिपी। आज बानाबो पनिरेर निरामिष तरकारी। आसुन देखि रेसिपिटा। कड़ाइयेर मध्ये आमी दिये दिच्छि सर्षे तेल। एखाने आमी 3 चामच परिमाण सर्षे तेल दिच्छि। আর তেলটা সামান্য গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলুটাকে আমি ডুমুডুমু করে কেটে নিয়েছি। এটা হালকাভাবে ভেজে নেব আমি। আলুটার কালার হালকা চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ আর নুন। আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এই একই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো, মানে যেটুখানি সর্ষের তেল আছে সেই তেলটার মধ্যে আমি পনিরগুলো ভেজে নেব। পনিরগুলো খুব বেশি ভাজার দরকার নেই, খুব বেশি পনির ভাজলে পনির শক্ত হয়ে যাবে। হালকা করে একটু ভেজে নিলেই হবে পনিরটা। পনিরের মধ্যে হালকা একটা কালার এসেছে, এখন আমি পনিরটাকে তুলে নেব। আপনারা চাইলে পনিরটা নাও ভাজতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক টমেটো, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা। এটা আমি পেস্ট করে নিলাম। একই কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা, মানে এলাচ দারচিনি লবঙ্গ, গোটা এগুলো ফোড়ন দেব। মশলাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এর মধ্যে থেকে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। ঠিক এই সময় আগে থেকে করে রাখা পেস্টটা আমি দিয়ে দেব। মশলার পেস্টটা দেওয়ার সময় সবসময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন। আর এখন থেকে রান্নাটা লো ফ্লেমেই করতে হবে। এর মধ্যে আমি এরপর গুঁড়ো মশলা দেব। আমি এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ পরিমাণ। আর জিরের গুঁড়োও দিচ্ছি 1 চামচ পরিমাণ। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। এবার গুঁড়ো মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অর্ধেক টমেটোটা আমি পেস্টের মধ্যে দিয়েছিলাম, বাকি অর্ধেকটা আমি এরকম কুচিয়ে দিলাম। রাফলি আমি এখানে চপ করে নিয়েছি টমেটোটাকে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিচ্ছি, মানে সামান্য অল্প অল্প করে জল দেব আর মশলাটাকে কষাবো। মশলাটা ভালো করে কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, আর আলুটার সঙ্গেও মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু জল। এই জলটা গরম জলই আছে। জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। হাই ফ্লেমে ঝোলটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকাটা খোলার পরে একটু নেড়ে চেড়ে আলুটা সেদ্ধ হচ্ছে নাকি চেক করে নেব।
দেখুন আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, যে কোনো রান্নায় মানে নিরামিষ রান্নায় চিনি দিলে একটু ভালো লাগে, তাই আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি গরম মশলা। এখানে আমি গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি। আর ঘি গরম মশলা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। রান্নাটা একেবারেই কমপ্লিট। এখন এটাকে আমি পরিবেশন করব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আজকের মতন এখানেই আসি, অন্যদিন দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।